না, কিছুতেই ঘুম আসছে না। অবশ্যই ঘুমের আর দোষ কি, শুধু শুধু মাথার মধ্যে অশান্তির ইঞ্জেকশন দিলে কারই বা ঘুম আসে। তবু মাঝে মধ্যেই নিজেকে বলি, না অয়ন ব্যানার্জি, বি কুল। কিন্তু ঘটনার ক্ষণ ঘটাই আমার মাথার পোকাগুলোকে নাড়িয়ে দেয়। তখন পুরনো ঘটনার রোমন্থন করা, বই পড়া আর ডায়েরি লেখাই আমার একমাত্র কাজ হয়ে দাঁড়ায়। এই তো আজ সকালেই যা ঘটল। কি হচ্ছে কি অয়ন, মুখের খাবারটা ফেলে রেখে তবে বইটাকে গেল? একটু সিরিয়াস হ, পাগলামোগুলো এবার ছাড়। তোর বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে, দুদিন বাদেই তোর বিয়ে, একটা পরের বাড়ির মেয়ে এসে কি ভাববে বলতো? ভাব ভাব দেখো কিরে, মা যে কথাগুলো বলছে সেগুলো কারা যাচ্ছে না? দেবো একদিন এই ছাতার বইগুলো ডাস্টবিনে ফেলে, ওর যত পাগলামো সব আসছে ওখান থেকে। জীবনানন্দ রবীন্দ্রনাথ পড়লে বুঝি পাগল হয়। আবার মুখের উপর কথা। হ্যালো। হ্যাঁ অয়ন, দিদি বলছি। বল। কংগ্রাচুলেশন। কি ব্যাপারে? বারে অমন সুন্দর মেয়ে পছন্দ করেছিস। মেয়ে আমি পছন্দ করেছি, খবরটা তোকে কে দিল? সে যেই করুক, দারুণ সিলেকশন। কিন্তু তুই মার সঙ্গে কথা বলবি? মা, দিদির ফোন। হ্যাঁ রে, বল অঞ্জনা, পছন্দ হয়েছে? হ্যাঁ রে, ভীষণ ভালো ব্যবহার। হ্যাঁ হ্যাঁ, ওরা খাট, আলমারি, নমস্কারি সব দেবে বলেছে। এখন দেখি রাজপুত্রের যা মতিগতি, ইনি এখন কি বলেন। ও হ্যাঁ শোন, তুই সামনের সপ্তাহে জিতেনকে নিয়ে একবার এখানে চলে আয়, ঠিক আছে? রাখছি তাহলে। আমার নাকি বিয়ে, পাত্রীও নাকি সকলের পছন্দ, কিন্তু আশ্চর্য, যার বিয়ে তার মত নেওয়ার কোনো প্রয়োজন বোধ হয় এদের হয়নি। যেমন ছোটবেলা থেকে সবকিছুই তারা আমার উপরে চাপিয়ে দিয়ে এসেছেন, ভেবেছেন তেমন একটা মেয়ে আমার ঘাড়ে চাপিয়ে দেবেন। সত্যি বলতে কি, আমি মেয়েকে থুড়ি আমার হবু বউয়ের ছবি এখনো দেখিনি, দেখার ইচ্ছেও নেই। স্কুল কলেজ লাইফে দু একটা ঘটনা ভালোবাসার ব্যাপারে আমাকে বেশ নিষ্প্রিয় করে তুলেছিল। তখন ফার্স্ট ইয়ারে পড়ি, মনটা বেশ উড়ু উড়ু ফুরু ফুরু। বাপের পকেট ঝেড়ে কিছু পয়সা হলেই গার্লফ্রেন্ড টিনাকে নিয়ে কোথাও বসে চুটিয়ে প্রেম। সরি, কি হলো? বলছি তো সরি। আচ্ছা ঠিক আছে বাবা, দেখো কান ধরছি। ন্যাকামো করো না তো। আরে দেখো, আর এমন কোনো দিন হবে না, এরকম কথা আগে অনেকবার শুনেছি। আচ্ছা ঠিক আছে, আমার দিকে ঘোরো। ঘোরাও না এদিকে মুখটা। বলো। এবার বিশ্বাস হলো তো? কিন্তু তার কমাস পর থেকেই টিনার একটা পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলাম। মোবাইলে ফোন করলে কেটে যায়, SMS পাঠালে উত্তর নেই। কি ব্যাপার? ও তুমি এসে গেছো, দেখতেই তো পাচ্ছ। তা অয়ন, তুমি ফোনে তো ডিস্টার্ব করছো কেন আমাকে?
মানে? আরে আমাদের কতদিন দেখা নেই তুমি জানো না? দেখো অয়ন, তোমার এই মিডল ক্লাস সেন্টিমেন্টটা আমার একদম পোষাচ্ছে না। মানে কি বলতে চাইছো তুমি? মানে বাড়ি থেকে আমার সঙ্গে সুজয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। সুজয় নিউ ইয়র্কে থাকে, MCA করে ওখানে সেটেল হয়েছে। আর সত্যি কথা বলতে কি, আমার ওই ব্যাপারে ততটা কোনো আপত্তি নেই। আর আমাদের সম্পর্কটা? উই আর ভেরি গুড ফ্রেন্ড, ইজন্ট ইট অয়ন? টিনার সঙ্গে প্রেমের ঝাড়টা বেশ কাটিয়ে উঠছিলাম, হঠাৎ পাড়ার মধুশ্রী বৌদির ফোন। হ্যালো। হ্যাঁ, এমনিতে দেখা হলেই কথা বলে, হাসে, আমিও হাসি। কাল? আচ্ছা যাবো কোন, আসলে চন্দ্রদার সঙ্গে তো অনেকদিন দেখা নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাবো, ওকে। কিন্তু সেদিন মধুশ্রী বৌদির বাড়িতে বৌদি, 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 কি হচ্ছে বৌদি? ছাড়ো 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 ছাড়ো। ছাড়বো না, আমি না বলা পর্যন্ত তুমি চোখ খুলবে না, বুঝেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, খুলবো না, ছাড়ো ছাড়ো। কি হলো? এসো এসো না, এসো 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 না। আরে এমন করছো কেন? সত্যি বলতে কি, টিনা আর মধুশ্রী বৌদির চাওয়া পাওয়ার রকম সকম দেখে ভালোবাসা এই শব্দটার উপর থেকেই কেমন যেন আস্থাটাই হারিয়ে গেল। প্রেমটা ঠিক কি, শুধুই মন নাকি শুধুই শরীর? ক্রমশ আমার কাছে আবছা হয়ে উঠল। তাই পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর বন্ধুরা মিলে ঠিক করলাম টুরে যাব। তুই কিন্তু আমাদের কথা শুনলি না। কোন কথাটা? সেটা কি নতুন করে আবার বলতে হবে? অতগুলো মেয়ের সঙ্গে বেড়াতে যাচ্ছিস কোন আক্কেলে? ব্যাক্কেলে? তুই কিন্তু সীমা ছাড়ি যাচ্ছিস। সীমা না ছাড়ালে কি করে ঘুরতে যাবো? মা আশ্চর্য। চাকরি বাকরির চিন্তা নেই, ফুর্তি করতে যেতে লজ্জা করে না? মেয়েগুলোর একটা কিছু হয়ে গেলে ফোন করিস না দিদি। তুই যে কদিন আগে জিতুদার সঙ্গে ডায়মন্ড গেলি, তখনও কিছু একটা হয়ে যেতে পারত। তুই সেই যাচ্ছিস তাহলে? যাবো যখন বলেছি তখন, জানোই তো। এই পৃথিবীর সীমানা ছাড়িয়ে কোনো এক অজানায় যাবো আজ হারিয়ে, চিনা এই পৃথিবীর
জানায় যাব আজ হারিয়ে সীমানা ছাড়িয়ে যাব আজ হারিয়ে সীমানা ছাড়িয়ে যাব আজ হারিয়ে আজ উত্তান ঢেউ নিষেধের বাধা আজ মানব না কেউ খুশিয়াল মনে আজ উত্তান ঢেউ নিষেধের বাধা আজ মানব না কেউ বন্ধুর মতো দূর আছে হাত বাড়িয়ে আছে হাত বাড়িয়ে চেনা এই পৃথিবীর সীমানা ছাড়িয়ে কোনুমে খোঁজানায় যাব আজ হারিয়ে সীমানা ছাড়িয়ে যাব আজ হারিয়ে সীমানা ছাড়িয়ে যাব আজ হারিয়ে সব ভুলতে চাই খেয়ালের ঝড়ে আজ দুলতে চাই স্বপ্নের মতো কেউ দিয়ে যায় নাড়িয়ে দিয়ে যায় নাড়িয়ে চিনাই পৃথিবীর সীমানা ছাড়িয়ে কোনো এক অজানায় যাব আজ হারিয়ে সীমানা ছাড়িয়ে যাব আজ হারিয়ে যাব আজ হারিয়ে সীমানা ছাড়িয়ে যাব আজ হারিয়ে সীমানা ছাড়িয়ে যাব আজ হারিয়ে আসুন স্যার আসুন ওয়েলকাম আমি তরুণ বসাক এখানকার কেয়ারটেকার ওয়াও ইটস আ নাইস প্লেস অসাধারণ ভালো লাগছে না সত্যি খুব ভালো সিন ইয়ার এই না হলে ভারতবর্ষ আরে মস্তি করার পারফেক্ট জায়গা ইয়ার রাইট ইউ আর খাও দাও মজা করো আচ্ছা বিয়ে তরুণ বাবু আমাদের ঘর দর সব রেডি একদম রেডি স্যার মেয়েদের 3 বেডেড আর ছেলেদের জন্য 2 বেডেড হোয়াট সেপারেট নো ওয়ে ঠিক আছে আপনি আমাদের ঘরগুলো দেখিয়ে দিন আরে এগুলো এই কি করেছিস চল 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 আরে আরে মারবো কিন্তু আরে চল চল এটা চল তো অবনী রায় আচ্ছা তরুণ তুমি ওনাদের মালপত্রগুলো তুলে দাও হ্যাঁ ঠিক আছে আপনারা ইয়াং জেনারেশন গেস্ট হাউসের তরফ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন প্লিজ অত ফর্মাল হবেন না এক্স্যাক্টলি আমরা এখানে এনজয় করতে এসেছি কদিন ছুটি একটু আনন্দ করব এই আর কি অবশ্যই করবেন এই গেস্ট হাউসের তরফ থেকে যা যা সম্ভব মানে আমাদের পক্ষে যতটা সাহায্য করা সম্ভব তা নিশ্চয়ই করব মানে বলছিলাম কি এখানে এমনিতে কোনো ভয়ের ব্যাপার নেই তো প্লিজ শৌভিক তুই যে বীরপালোয়ান সেটা সবার কাছে প্রকাশ করিস না মানে এমনি না না ভয়ের কিছু নেই আপনি কি এখানেই থাকেন কাছেই থাকি প্রয়োজনে পাবো তো অবশ্যই এছাড়া তরুণ তো রইলই কিন্তু আমাদের দিক থেকে যা সাহায্য প্রয়োজন হবে তা অবশ্যই করব এবার আপনারা রেস্ট নিন প্লিজ
বলছি যে রেস্ট তো আমরা নেবই, কিন্তু তার আগে আপনাকে একটা কাজ করতে হবে। আমাকে কি বলুন? মানে আপনি আমাদেরকে আপনি বলবেন না প্লিজ? এই কথা? আচ্ছা বেশ, তুমি তুমি কিরে বসে পড়লি কেন? কি আর বলি ভাই, দুঃখের কথা। দুঃখ? তোর আবার কিসের দুঃখ? দিব্যি তোর আর সঙ্গে প্রেম করতে করতে এলি। আহা, আর তুই যে শ্রেয়াকে ধরে বল বল বল, থামলি কেন? চালিয়ে যা, বেশ লাগছে। না না না, ওসব কথা আমি নিজের মুখে বলতে পারবো না। আহা, আমার লজ্জাবতী লতা রে, কোন কথাটা তুমি বলতে পারবে শুনি? চোখ চোখ চোখ, এই অসাধারণ প্রকৃতিতে তোর জোকের কথা মনে পড়ল? জোক? আমি জানি জোক প্রকৃতিরই একটা অঙ্গ, তাই? কিন্তু একবার যদি ঢোকে সব রক্ত ফিনিশ। তখন তুই প্রকৃতির এই অসাধারণ শোভা দেখবি কেরম করে? হ্যাঁ, তাহলে কি করতে হবে বাবা সৌভিক? প্রোটেকশন, প্রোটেকশন ইজ দ্য বেস্ট পলিসি। ওরে বাবা রে, দেখ ঠিক এই মুহূর্তে আমার এই প্রোটেকশনটা দরকার, ফর মাই সেফটি। ওর প্রোটেকশন রিডিকিউলাস। কি রে, কি গান না হাসি? এটা গানে গানে হাসা হাসি। তাও ভালো, কানে কানে নয়। একটা জিনিস দেখেছিস, পাহাড়ি এলাকার কি অদ্ভুত এই রোদ, এই বৃষ্টি। অনিকেত, তোকে একটা কথা বলবো? পৃথা কিন্তু খুব ভালো মেয়ে, জানিস তো? জানি, সেই জন্য তোকে বিয়ে করব। আরে গুড, ক্যা বাত, প্রেম তো এসা কবি টুটেগা নেই। তোকে একটা কথা জিজ্ঞেস করব? টিনাকে তো তুই সত্যি ভালোবাসতিস? ভালোবাসাটা কি বলতো? প্রেম, এই ব্যাপারটা কি? এই যে প্রেম ভালোবাসার খিদে, এটা কি শরীরের নাকি মনের নাকি উন্মাদনার নাকি? ভালোবাসার অস্তিত্ব রক্ষা করতে কি চাই? টাকা, বাড়ি, গাড়ি, বুঝি না, কিচ্ছু বুঝি না। ইয়ে লাল রং ক্যা বাত, কব মুঝে ছোড়েগা। ইয়ে লাল রং কব মুঝে ছোড়েগা। তুই শুধু ছাড়বি কেন বলতো? কেন? রাইট ইউ আর, দ্যাটস ওয়াই আই লাভ ইউ। নে একটা বানা। যাবি? বাড়াবাড়ি করিস না কাজী। ঠিক বলেছিস শ্রেয়া, আরে অ্যাসিডিটি হয়ে যাবে। প্লিজ শৌভিক, এত বাতিক করিস না তো সব সময়। একটু কাউন্টারটা দিস না। তুই কি একটুও খাবি না? না, আমার গন্ধ লাগে। গন্ধ লাগে নাকি বাড়ির শিক্ষা? মদ খেলে পাপ হবে, মদ খাওয়া খুব খারাপ। যে খেতে চাইছি না তাকে জোর করিস না। কেন জোর করবে না? আলবাত জোর করবে, সোজা পথে না শুনলে আলবাত জোর করবে। কি হচ্ছেটা কি? কি আর খাস না? কি কি হচ্ছেটা কি? কেন খাবো না? সত্যি কথাটা বেরিয়ে পড়বে বলে? আমি জানি না, আমি জানি না তোর বাড়ির লোক কেন আমার সঙ্গে বিয়ে দিতে চায় না। চুপ কর। কারণ, কারণ আমি মুসলিম বলে। আহা, এমন একটা ভান করছিস
যেন তোর বাড়ির লোক আমাকে একবারে রাজকন্যা সাজিয়ে নিয়ে যাবে। আচ্ছা কি হচ্ছে নাকি, তোর কি ঝগড়াগড়ি বেড়াতে এসেছিস? না না, ব্যাপারটা তা এই জুকার একদম চুপ কর। ভালোবাসার হিম্মত নিয়ে তো প্রেম মারাচ্ছিস কেন রে? পৃথিবীর সবাই বাধা দেবে, তোর একদিকে থাকবে, এটা হচ্ছে প্রেম। প্রেম মারাচ্ছে। আহ রায়া প্লিজ, তোর এই সিগারেট খাওয়াটা একটু বন্ধ কর তো। নিজের তো ক্ষতি করছিসই, তার সঙ্গে আমাকেও প্যাসিভ স্মোকার বানাচ্ছিস। এর ফল অতি মারাত্মক, লাং ক্যান্সার। ডিসকাস্টিং। গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং। হ্যাঁ, কিছু দেখছিলেন স্যার? না, ওই বাড়িটা খুব সুন্দর। ওটা তো স্যারের বাড়ি, মানে অবনীবাবুর ঘর আর কি। মানে আমাদের হোটেল মালিক? ও হ্যাঁ স্যার, আপনি যাবেন? না না, বাড়িটা খুব ভালো, এটাই দেখছিলাম, যাবো না। হ্যাংওভারটা এখনো রয়ে গেছে বুঝলি। বুঝলাম। হ্যাংলার মতো খেলে ওই রকমই হবে হ্যাংওভার? মাথা ধরেছে? আমি যখন বলি তখন তো শুনবি না। থাক, তোকে জ্ঞান দিতে হবে না। ওই ব্যাস হয়ে গেল। আরে কিছু বলা মানে সেটা জ্ঞান। আচ্ছা বলছিলাম, জ্ঞানের সঙ্গে ওষুধটা কি ফ্রি? তাহলে ওকে একটা দিয়ে দে, ও বেচারার হ্যাংওভারটা। মদও খাবে ওষুধও খাবে, দরকার কি? ওটা না গিললেই হয়। হ্যাঁ কিরে,
কোথায় গেছিলি? প্রকৃতির কাছে। তো গিয়ে কিছু পেলি? পেলাম বিউটি, ন্যাচারাল বিউটি। কিরে কি ভাবছিস? কিছু না, এত সুন্দর যে বলে বোঝানো যাবে। এই তোরা যাবি না নাকি? চলো উঠ, চলো আরে চাপা পড়ে যাবি, উঠ চল 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 চল। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, এর উপর দিয়ে চল। আরে আরে সাবধানে চল, আরে পড়ে যাবি। দেখি ঠিক আছে, দেখ দেখ। অফ ছাড় না, পারি না। আমি না, আমি এই দেখো, আমি পারবো না। এই দেখো, ওটা ধর ধর ধর, ওরম না, চল চল চল, এরকম করে চল। বলছি যে তোরা বেরিয়ে, আমি আর যাবো না। কেন? বড় বাইরে বেশি চেপে জায়গা বলিস না, তাই পাস না তো। আচ্ছা আয় তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। স্মৃতি, স্মৃতি এখনো হলো না? এ দেখো কাণ্ড, ছেলেমেয়েগুলো ওখানে রয়েছে, আমার মনটা ছটফট করছে। ছেলেমেয়েগুলো? বাহ, তোমায় বললাম না গেস্ট হাউসে সাতটা ছেলেমেয়ে এসছে? ও হ্যাঁ, বললে তো তুমি। যাও জল খাবারটা নিয়ে এসো। কি হলো, যাও। আমার হবে না, আমি তো কি হয়েছে বাবা বলো, জল খাবার পাবি না? না না, আসলে দাদা তার মানে কলে জল নেই। আচ্ছা সত্যি, এই উজবুক ছেলেটাকে দিয়ে আমি কি করে ম্যানেজ করি বলো তো? আমি আমি কতবার বলেছি কোনো ও তোমাদের মধ্যে তো আলাপ নেই। ও হচ্ছে স্মৃতি, স্মৃতি আমার মানে আমার সব দায়িত্ব স্মৃতির কাঁধে। ও হচ্ছে কি যেন নামটা তোমার? অয়ন ব্যানার্জি। বাপরে বাপ, পারছি না। Beautiful. Hey! Hey! Hey, ওরা কোথায় গেল? আরে কি হলো? ওরা কোথায়? এই বলি কেন? ওদের দেখতে পাচ্ছি না তো। আরে ওদের দেখে কি হবে, আমি তো আছি। বারে আমরা যদি হারিয়ে যাই? হারিয়েই যাব? আমরা তো হারাতে এসেছি। একটা মাতালের সঙ্গে হারাতে আমার বইই গেছে। আমি মাতাল কেন? কিছু বেশি বলেছি নাকি? ওকে হেই কাজী, কাজী সরি সরি, কোনোদিন হবে না তো। প্লিজ সাতক্ষণ মাপ। পায়ে ধরবো নাকি? কাজী না, কাজী
বলো কি 58%? বাবা, এ তো হাই সেকেন্ড ডিভিশন। বাবা খুব ভালো, খুব ভালো। আসলে আমার আবার এসব মানে প্রথাগত পড়াশোনা না ঠিক পোষায় না। এসব বললে হবে? বিসিএ মানে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনে এরকম মাসুয়া চাটিখানি ব্যাপার নয়। ধুর, আচ্ছা কি হবে বলুন দেখি চাকরি করে? চাকরি করে কে কবে বড় লোক হয়েছে বলুন দেখি। এটা বেশ বলেছ। কি হলো? এ বেশ মজার ছেলে বুঝলে, একটু পাগলও বটে। আপনার চা। আমি ভেতরে আছি, এসো। আমি একটু ওর সঙ্গে, কি নামটা? হ্যাঁ অয়ন। হ্যাঁ আমি একটু অয়নের সঙ্গে গল্প গুজব। আচ্ছা অয়ন। হ্যাঁ। ও এই দেখো জল ছিটা। কি হলো কি? তুই আসবি না আমি যাবো? ও সবে আমি নেই। ঠান্ডা জল আমার গায়ে লাগলে নির্ঘাত ইনফ্লুয়েঞ্জা হবে। তাছাড়া জলে আমার ফাড়া আছে। কি আছে? ফাড়া, ফাড়া, কুষ্ঠিতে ফাড়া। কি? কুষ্ঠিতে ফাড়া? উত্তর বলছি, কুষ্ঠিতে ফাড়া, কুষ্ঠিতে ফাড়া। শুনছে? কুষ্ঠিতে ফাড়া। আরে কুষ্ঠিতে ফাড়া আছে। ঠিকুজি কুষ্ঠি নিকুজি করেছে। দড়া, ওই সব ঠিকুজি কুষ্ঠির পিণ্ডি তোর গয়ায় দিলেই চলবে। আরে আমার উপরে উপরে বাবা ছেড়ে দে আমাকে। দড়া না, মানে গাইড বলতে ঠিক এখানে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আইডিয়া। স্মৃতি, স্মৃতি আসছি। মানে স্মৃতি কিন্তু এই কাজটা করে দিতে পারবে, মানে ওইদিককার সব চেনে টেনে না। মানে আমাদের সঙ্গে ওনার যাওয়াটা কি সম্ভব হবে? মানে আমরা তো না। ওয়াই নট? আসলে আমার সমস্যা কি লোক বলে না বাবা, বুঝলে? তরুণ তো ওই মানে ওই গেস্ট হাউসের ছেলেটা, ও তো গেস্ট হাউস নিয়ে থাকে। আমার পক্ষে ঠিক এতটা হেঁটে বা জিপে সম্ভব নয়। তো এই কাজটা স্মৃতি খুব কমফোর্টেবলি করে দেবে না? ও এর আগে এরকম দু একটা ট্যুরিস্টদের গাইড করেছে। আমায় ডাকছিলে তুমি? হ্যাঁ বুঝলাম যে এদের একটু লোকাল সাইট সিনটা করিয়ে দাও না। ও আজ থেকেই? না না, আমাদের অত তারা নেই, মানে আপনার যেদিন সুবিধা হবে। না না, খুব বেশি দেরি করে লাভ নেই, কাল থেকেই করো। তুমি যা বলবে। আপনাকে বোধহয় একটু অসুবিধায় ফেলে দিলাম না, তাই না? না না, অসুবিধা কেন হবে, এটা তো আমাদের কর্তব্য। আচ্ছা, মানে তাহলে কখন বেরোবো সেটা যদি একটু বলে দেন, মানে আমাকে ওই বন্ধুদের বলতে হবে তো। ঠিক আছে, সন্ধ্যেবেলা বলে দেবো খন। থ্যাংকস। দেখো থ্যাংকস বলে বলো আপনার, এটা আমাদের দায়িত্ব। ঠিক আছে। Everything all right? তুই আমায় বিয়ে করবি? তোর এতদিন এই কথা মনে হলো? তা নয়, তোরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কোটি কোটি টাকা। আর তোর বাবা হচ্ছেন জুট মিলের মজুর, এটাই বলবি তো? এই কথাটা আমি তোর মুখে না অনেকবার শুনেছি। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কি ভালোবাসতে নেই? কলেজ ফুরলে ভুলে যাবি না তো?
আমার চোখের দিকে তাকাতো, কি মনে হয়? সবাই গেছে বুনিয়া জ্যোৎস্না রাতে সবাই গেছে স্যার আমাকে দেখেছিলেন তেরে মাতা সমীরণিয়া জ্যোৎস্না রাতে সবাই গেছে বলছি আজ রাতে কি রান্না করছো? ওই যে স্যার মুরগির মাংস রুটি আর স্যালাড। বাহ, শোনো কালকে জল খাওয়াটা একটু সকাল সকাল করে দিও। কেন স্যার? ওরা ওই সাইট সিংয়ে যাবে। ও, ছেলেগুলো বেশ ভালো, এই বয়সে যা মজা করার সবই করে কিন্তু সম্মানটা দিতে জানে। আমি আমি আসি স্যার। এসো। এ বেশ মজার ছেলে বুঝলে, একটু পাগলও বটে। অয়ন ম্যানেজার, ঠান্ডা হাওয়া দিচ্ছে রে। এই চল না, কিরে চল না আমরা একটু ভেতরে গিয়ে বসি। এই চুপ চুপ করে বস, এখানেই খাওয়া হবে। আরে এক মিনিট এক মিনিট এক মিনিট, আজকে একটা সারপ্রাইজ আছে। আজকে পৃথা আমার অনারে একটু খাবে। আরে বাবা, আরে কিয়া বাত কিয়া বাত, আর একটা সারপ্রাইজ আছে। কালকে সকালে আমরা সাইট সিং করতে যাব, আর আমাদের গাইড করবে এই গেস্ট হাউসেরই একজন, যার নাম হচ্ছে স্মৃতি। স্মৃতি? সে কে? এই গেস্ট হাউসের একজন পার্টনার ধরে নিতে পারিস। তুই তাকে চিনিস? কি ব্যাপার বলতো? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার তো ব্যাপারটা না, ডালমে কুচ কালায় ভাই। কোথায় থাকে? কোথায় আছে? উনি ওই ঘরে থাকে। ঘরে? এই বয়স কত? 4-5 বছরের বড় হবে আমাদের থেকে। এই অবনী বাবুর মিসেস নাকি? অ্যাবসার্ড, হতেই পারে না। যা, কত এজ ডিফারেন্স? না না, অবনী বাবু তো অ্যাবাউট 60 হবে বল। তা হবে রাইট। তবে কি কেপ নাকি? এই আরে আরে আরে, আজ কথা বলে ছাড়ি আরে ছাড়া যা, ছাড় না। দূর বস বস, কিছু তো বস বস, চুপ করে বস।
উরি বাবারি, কি করছিস এই ঠান্ডার মধ্যে? এত গরম, কে কোথায় আছিস? জল দে, জল দে। অবনীবাবু বলেছিলেন সন্ধ্যেবেলা খবর দেবেন আগামীকাল কখন বেরোতে হবে, কিন্তু উনি আসেননি। রাত্রিবেলায় আমি একাই গেলাম ওকে জিজ্ঞাসা করতে, তার সঙ্গে অন্য উদ্দেশ্য তো ছিলই, কিন্তু সব দরজা জানলা বন্ধ থাকায় চলেই আসছিলাম, হঠাৎ ডায়েরির একটা খোলা পাতা দেখি মাটিতে পড়ে আছে। কোনো গানের স্বরলিপি। কোনো কথা না বলে ওটিকে পকেটস্থ করলাম। এগি, তুমি ঈশ্বর, তুমি কোথায় পেলে? তোমাদের বাড়ির বাগানে পড়েছিল, আমি কুড়িয়ে এনেছি। তুমি চুরি করেছ, না হলে আসতে তুমি আমার কাছে? কি চাও তুমি? তোমাকে। আমাকে? আমাকে? কি হলো এসো? অনিকেত, অনিকেত উঠে পর, বেড়াতে যাবি না? কি রে ওট, কেন ডাকিস তাড়াতাড়ি? কেন দেরি আছে? যাবি না? শোন না, সারা রে ঘুমোতে দে। দাঁড়া, খুলছি। আপনারা যাবেন না? না, মানে মানে হ্যাঁ, যা যা যাবো তো। ও, তাহলে তৈরি হতে একটু সময় লাগবে যখন। তো তৈরি, আমি তৈরি, চলুন আমি যাবো। এই অবস্থায় আপনাকে একটু, আমার বন্ধুরা কেউ রেডি হয়নি এখনো, একটু আপনারা কি তাহলে আর যাবেন না? না যাবো, কেউ যদি না যায় আমি যাবো। ঘুমোবো না, বেড়াতে এসে ঘুমোবো না। আচ্ছা, আমি নিচে অপেক্ষা করছি, আপনার তাড়াতাড়ি তৈরি হয়ে আসো প্লিজ। এরকম পরপর অনেকগুলো চা বাগান আছে, তার ওই দিকটা জঙ্গল, ওদিকে যেও না। দেখে ওদিকটা দেখ, ওদিকটা দেখ, বল না কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ওই ওই যে
কি হলো? কে তোর আবার হঠাৎ কি হলো? ফ্রেশ অক্সিজেন যত স্টোর করে রাখবি তত বেশি দিন ফ্রেশ থাকবি। তুই থামবি? আহা, ওকে কিছু বলো না, ও তো ভুল কিছু বলেনি। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ কেন? কারণ আপনি প্রথম যিনি আমাকে সাপোর্ট করলেন। এসো, এই জঙ্গলের পেছনে একটা পাহাড় আছে, তার নিচে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে কিন্তু মাঝে মাঝে হাতির দল আসে। সে কি? তার মানে এখানেও আসতে পারে? বলা যায় না, আসতেও পারে। এই কি হলো? কি না 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 না, আমার মনে হয় কি আমাদের এখানে বেশিক্ষণ থাকাটা না নিরাপদ নয়। এই শোন, পুরুষ মানুষটি কে, তুই না আমি? চল না না, চল বলছি। হাতির দল যে কোনো সময় নেমে আসতে পারে। চল বলছি। না না, তাহলে ওরা আগে যাক, আমরা পরে পরে আসি। তাহলে হাতির দলটা যদি আসে তাহলে আগে ওদের অ্যাটাক করবে, সেই দেখে আমরা পালিয়ে যাবো। আমরা পিছনে পিছনে যাই, সেটাই ভালো। কাম অন, দাঁড়া দাঁড়া। হ্যাঁ, কি করছিস? কি করছিস বুঝতে পারছো না? শোনো আমার। আরে ওরা দেখে ফেলবে, পেছনে আছি। দেখলে দেখুক, আমি তো অন্যায় কিছু করিনি। আমি আমার মিষ্টি বউটাকে আদর করছি। এই যে, এখনো হইনি মশাই, আগে স্ট্যাম্পটা পড়ু, তারপর কথাটা বলবে, বুঝেছো? হতে কতক্ষণ? চল। ওইদিকে একটা ফরেস্ট বাংলো আছে। ওইদিকে? আচ্ছা, সামনে তাকিয়ে চল। কি আছে? তুই তো দেখছিস, তাহলেই হবে। পিছনে অয়নরা আসছে, ওরা দেখতে পাবে না? দেখলে দেখবে, আমি বলবো আমি তোকে দেখতে দেখতে আসছি। দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও। পালাবে কোথায়? ওরা ওইভাবে দৌড়লো কেন? আর কেন, এই করছে সারাদিন। আপনারা বেশ মজা করেন না? হ্যাঁ, ওই আর কি, ঘুরতে এসে একটা নতুন কিছু নিয়ে ফেরা। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, যদি মনে কিছু না করেন। করুন, কিন্তু একটা শর্ত আছে। এই আপনি আগেটা না এবারে ছাড়তে হবে। বেশ, তুমি আমার থেকে ছোটই হবে হয়তো। হয়তো না, ছোটই বলুন। আচ্ছা, তোমার বন্ধুদের দেখছি সবার গার্লফ্রেন্ড আছে, তুমি বাদ কেন? আমি বোধহয় একটু ব্যক্তিগত প্রশ্ন করে ফেললাম, সরি। আমারে সে ভালোবাসি আছে, আসি আছে কাছে, উপেক্ষা সে করেছে আমারে, ঘৃণা করে চলে গেছে যখন ডেকেছি বারেবার ভালোবেসে তারা। তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা, আমি তার উপেক্ষার ভাষা, আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি। যে নক্ষত্র, নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা, আমি তা ভুলিয়া গেছি। তবু এই ভালোবাসা ধুলো আর কাদা। মাথার ভেতর স্বপ্ন নয়, প্রেম নয়, কোনো এক বোধ কাজ করে। আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি।
বলি আমি এই হৃদয়ে। আমার এসে ভালোবাসি আছে, আসিয়াছে কাছে, উপেক্ষা সে করেছে আমারে, ঘৃণা করে চলে গেছে যখন ডেকেছি বারে বারে ভালোবেসে তারে। তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা, আমি তার উপেক্ষার ভাষা, আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি। যে নক্ষত্র, নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বার বার দিয়ে গেছে বাধা, আমি তা ভুলিয়া গেছি। তবু এই ভালোবাসা ধুলো আর কাদা,
কথা জিজ্ঞাসা করবো আপনাকে? বলো। কিছু মনে করবেন না। হ্যাঁ বলছি, যে অবনীবাবু আপনার কে হন? কেন? মানে এমনি আর কি জানতে চাইছি। পরিচয় জানতে চাইছ? জীবনানন্দ পড়ো তো? হুম পড়ি। চতিপলি বনলতা সেন। আমাদের একটু দেরি হয়ে গেল বোধ হয়। তা ও হ্যাঁ, তরুণ তোমাদের জন্য ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করেছে। ও ক্যাম্প ফায়ার? সত্যি? অফকোর্স, বুড়ো মানুষটা মিথ্যে বলবে কেন? আপনি আছেন তো? হ্যাঁ নিশ্চয়ই, ও অবশ্যই যাবে। না তুমি 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 যাবে, আর একজনও যাবে। আমি কেন? আরে আপনি বেঁচে গেছেন, বসুন বসুন। অয়ন, তুমি তো বেশ ভালো গিটার বাজাও। আচ্ছা আমি তোমাদের রসভঙ্গ করলাম না তো? না না একেবারেই না। বেশ তবে আর একটা বাজাও দেখি। আরে শুধু আমার ট্যালেন্ট দেখলে চলবে? এদের মধ্যে কত কি লুকিয়ে আছে আপনি জানেন? তাই নাকি? তাহলে শুনে না কিছু একটা করো। ওকে চলো লেটস গো ফর অন্তাক্ষরী। পিতা তুই ধর। তোমার আমার
একেবারে। আচ্ছা রথে শেষ করলে তোমরা, এই র দিয়ে শুরু করো, র র র তাড়াতাড়ি। কোনটা র র র? তোমার পালা স্মৃতি, ধরো আদি। দেখো আমি আবার কেন, মানে কি আরে অন্তাক্ষরি হচ্ছে, তুমি গাইবে না? গাও 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 আদি আদি। না না কোনো 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 কথা হবে না স্মৃতি, গাও, নাহলে কিন্তু আমি গিয়ে ফেলবো, একটা কেলেঙ্কারি কাণ্ড হবে। ধরো 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 স্মৃতি, প্রেস্টিজের ব্যাপার, কুইক। তোমার
রং ছড়ালো তোমার আমার জন্য, শোনো বাতাস কত সুর ঝরালো তোমার আমার জন্য, আজ আকাশ কত রং ছড়ালো তোমার আমার জন্য। বন্ধ করো, বন্ধ করো এ গান। কোথায় পেয়েছ, কেন গাইছো এ গান? কে দিয়েছে তোমাকে অধিকার এই গান গাওয়ার? না মা, মানে এই গান শুধু একজনের, একমাত্র সেই গাইতে পারে। স্মৃতি, কিছু মনে করো না, মানে আমার খুব খারাপ লাগছে। না আমার দোষটা আমারই দোষ, মানে আমি তো গানটা গেয়েছিলাম। আসলে এই গানটার একটা অন্য মূল্য আছে স্মৃতির কাছে। প্রায় বছর চারেক আগে স্মৃতির বিয়ে হয় আমার ছেলে অরিত্র সঙ্গে। বাবা, তোমাকে আরেকটু ভাত দি। ব্যাপারটা কি রে,
কেন বলো তো? না, তোর বিয়ে হয়েছে কদিন? কদিন? এই পাঁচ দিন হলো। তা এর মধ্যেই তোর বউ আমাকে পটল তোলাতে চায়? বুঝতে পারছিস না কেন বললাম? একজন ষাটোর্ধ মানুষকে যদি 20 বছর বয়সী ছেলের মতো ভাত খাওয়ায়, তাহলে সে পা তুলে নাচবে না পটল তুলবে? অত তোমাকে ভাবতে কে বলেছে বলো তো? খিদে পেলে খেতে হবে, এটাই নিয়ম। রাইট রাইট, অ্যাবসলিউটলি। আর একটু না, ভাত তো ইচ্ছে, মানুষের ইচ্ছেটাই হলো সবচেয়ে বড়, তাই না? যখন যেটা ইচ্ছে করবে তখনই সেটা করে ফেলতে হবে। আমার যেমন এখন ইচ্ছে যে তুমি আমাদের সঙ্গে বসো। রাইট রাইট, তবে রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। শিখে গেছে, শিখে গেছে সবকটা রান্না। একটু জলটা দাও না। কি হলো? কিছু না, দাও। কিছু নয় মানে? তুমি হাসলে তো। হাসলাম? ও হ্যাঁ হ্যাঁ, হাসলাম তো বাবা। আজকাল না ওরকম অদ্ভুতভাবে হেসে ওঠে। কি হলো? বাবাই বলেছিলাম না তোমায়, মাঝে মাঝে ওর একটু উয়া করা, চিৎকার দেওয়ার একটু অভ্যেস আছে। সে কি মাঝে মধ্যে এরকম করা অভ্যেস? না না, এ একেবারে ভালো লক্ষণ নয়, সাংঘাতিক ব্যাপার। কি সব রোগ হচ্ছে আবার? শোনো, তুমি কিন্তু ব্যাপারটাকে একদম নেগলেক্ট করো না। কোন ব্যাপারটা বাবা? এই যে মাঝে মধ্যে চিৎকার করে উঠছো না, উয়া করে উঠছো, এইটা আর কি। এ কি রে, তোরও কি ওই রোগ ধরলো নাকি? মানে 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 কি কি মানে? এটা কি ছোঁয়াচে রোগ নাকি রে? শোন 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 বাবা, আমার কথা শোন, একদম নেগলেক্ট করিস না। কালকে দুজনেই একসঙ্গে ডাক্তার দেখিয়ে আয়। কালকে আমরা দুজনে এক উদাসে সময় আছে নাকি? মানে কাল থেকে জনের অফিস। হোয়াট অফিস? কাল থেকে? তাহলে হানিমুন যাবি কবে? বাবা আমি কি ছুটি পাবো? নিঙ্গুচি করে যে ছুটি পাবো, চাকরি ছেড়ে দেবে, অমন চাকরি করার দরকার নেই। শোনো, অমন চাকরি তুমি বারবার পাবে, কিন্তু হানিমুন বারবার একবার। আমার দেরি ভেসে গেছে চোখের জলে, আমার দেরি ভেসে গেছে তারি ছায়া। বাবা শ্রাবণ বাবা, এ কি বাবা? বাবা তোমার চোখে জল? না না, কিছু না। জানো মা, তোমার শাশুড়ি মা বেঁচে থাকলে আছে ভারী খুশি হতো। তোমার মায়ের কথা খুব মনে পড়ে না বাবা? ৩৫টা বছর একসঙ্গে থাকা, সুখ দুঃখ ভাগ করে নেওয়া, মনে তো পড়বেই মা। আচ্ছা যাকে, তোমরা সত্যি কোথাও হানিমুনে যাচ্ছ না? সে কথা তোমার ছেলেকে জিজ্ঞাসা করো, সেই জানে। তার মানে সে জানে মানে তোমার কোনো জন নেই? আচ্ছা আমার ছেলেটা পাঠা বলে কি তুমিও তাই? আর বৌমা, আজকের দিনে মেয়েরা হুট বলতে মহাকাশে চলে যাচ্ছে, আর তুমি সামান্য একটা হানিমুনে যেতে পারবে না? যাও গিয়ে ব্যবস্থা করো, যাও, আমি কোনো কথা শুনতে চাই না, যাও। শোনো, জানো মা, এই বয়সে অনেক দুঃখ পেয়েছি, এবার তোমার মুখে একটু হাসি দেখতে পারলে আমার মনটাও যে ভরে যায় মা।
ছাড়ো। কেন ছাড়বো বলে তো ধরিনি। ছাড়ো, ভাল লাগছে না আমার। কেন? সেটা তুমি খুব ভালো করে জানো। হানিমুন? হ্যাঁ বাবা, কি রাগ নাকি অভিমান? কাল শিয়ালদার থেকে দার্জিলিং মেল, রাত 10:05। মানে এখান থেকে সোজা নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি থেকে সোজা কালিম্পং। কালিম্পং? এই এটা টিকিট না, দেখি 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 দাও না। আগে বলনি কেন? আরে ঢপটা নামালে আনন্দটা পেতে, আর দুঃখটা কম পেলাম বুঝি।
প্রেম খুঁজে পেলাম নীল আকাশে দু চোখ মেলে একটা কথা ভাবছি কি এখানে একটা বাড়ি বানালে কেমন হয় এখানে হরিমটর কেন হতে যাবে তাহলে কত কি খাবার আছে হ্যাঁ যেমন 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 এখন তাকাবে না আমি বলবো হ্যাঁ জাস্ট টার্ন এন্ড স্মাইল আমি বলবো ওয়ান অরিত্র অরিত্র আরে অরিত্র কোথায় তুমি ভালো লাগছে না অরিত্র অরিত্র অ্যাক্সিডেন্টের খবরটা পেয়েই আমি দৌড়ে চলে আসি অন্য তন্ন করে খোঁজ নিই কিন্তু অরিত্রকে কোথাও খুঁজে পাওয়া গেল না তোমাদের বয়সও একদম তোমাদের মতো ছিল গান গাইতো হইচই করত কত কথা বলতো কিন্তু নিশ্চয়ই একদিন ফিরে আসবে আমি জানি নাহলে তো না ওকে খুঁজে পাওয়া গেল না কেন বলো
তাই না? কি মনে হয় তোমার? হ্যাঁ নিশ্চয়ই। কলকাতার পাট চুকিয়ে এখানে এসে গেস্ট হাউস ভাড়া দিতে শুরু করলাম। কেন বলো তো? মানে অরিত্র তো এখান থেকে হারিয়ে গিয়েছিল, এখানে ফিরে আসবে, আসবেই তো। আমাকে ছেড়ে, স্মৃতিকে ছেড়ে ও কোনোদিন যেতে পারে না, কোনোদিন না। কি মনে হয় তোমার? ঠিকই। মেশমশাই অনেক রাত হয়ে গেছে, আপনি শুয়ে পড়ুন এবার। তোমাদের তো আবার কালকে সকাল সকাল বেরোনোর আছে। তবে আমি ছাড়বার পাত্র নই, অরিত্রকে ফিরে আসতে হবে, নিশ্চয়ই ফিরে আসতে হবে। ও ফিরে আসতে বাধ্য। কোন অসহায় বাবার করুণ আরতি সেদিন মর্মে মর্মে উপলব্ধি করলাম, বুঝলাম পৃথিবীতে যুক্তির বাইরেও অনেক কিছু থাকে যা একজন অসহায় মানুষকে বাঁচার রসদ জোগায়, যা আঁকড়ে ধরে এক বাবা বেঁচে থাকেন চার বছর নিরুদ্দিষ্ট ছেলের ফেরার অপেক্ষায়। এই ঘটনা জানার পর স্মৃতির অচেনা অজানা পরিচয় আমার কাছে জলের মতন স্বচ্ছ হয়ে যায়, কিন্তু তখনও স্মৃতিকে অনেকটাই জানার চেনার বাকি ছিল। পরদিন সকালে দেখা স্মৃতির সঙ্গে, যেখানে প্রথম দেখেছিলাম ওকে। সরি তো আমার বলার কথা, গতকাল রাত্রে মেশমশাই আমায় সব বলেছেন। সব মানে? সব মানে সব। অরিত্রর সঙ্গে বিয়ে, হানিমুন, তারপর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, আর তারপর উনি এখনো অপেক্ষা করে আছেন কবে অরিত্র ফিরে আসবে। অরিত্র আর কোনোদিন ফিরবে না। মানে অ্যাক্সিডেন্টের 10 দিন বাদে অরিত্রর দেহ পাওয়া যায়। ঠিকই, কিন্তু উনি, হ্যাঁ বাবা জানেন না, ওনাকে জানানো হয়নি। বাবা তখন কলকাতায় গিয়েছিলেন বাড়ি বিক্রির ব্যবস্থা করতে। আমি তখন অসহায় মানুষটিকে নিজের ছেলের মৃত্যুর কথা বলতে পারিনি,
আর এখানেও সবাইকে জানাতে বারণ করে দিয়েছেন, কিন্তু উনি তো জানেন যে অরিত্র। হ্যাঁ জানি, আমি চাইনি জানাতে বাবাকে। যে কটা দিন বেঁচে আছেন তার জন্য যদি একটু মিথ্যে সাজার প্রয়োজন হয়, একটু অভিনয়ের প্রয়োজন হয়, থাক না। স্মৃতির রূপ দেহ আমায় আগেই ফাঁসিয়েছিল, কিন্তু অনুভব করতে লাগলাম স্মৃতির মনের উদারতা যেন সব কিছু ছাড়িয়ে আমাকে আঁকড়ে ধরছে। ওর মনের জোর, দৃঢ়তা, মানুষের উপর ভালোবাসা সত্যি আমায় বোধ হয় স্মৃতির খুব কাছাকাছি নিয়ে আসছিল। কি বলছিস কি অয়ন, তুই স্মৃতির প্রেমে পড়েছিস? তুই মরেছিস? এর মধ্যে আশ্চর্যের কি আছে? আমি যে তোর প্রেমে পড়েছি তার বেলা তেলের শিশি ভাঙল বলে কুকুর ওপর রাগ করো? তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলায়। কিন্তু অয়ন, স্মৃতি তো তোর থেকে 4-5 বছরের বড়। দেখ, আমি স্মৃতিকে ভালোবাসি, এর মধ্যে বয়সটা কোথেকে আসছে? তবু একটা সামাজিকতা। আমি ওর সামাজিকতা, যখন টিনা আমাকে ল্যাংমেরে তার উঠবি হাজবেন্ডের সঙ্গে মোটর বাইকে করে টাটা করে চলে গেল তখন সমাজ ছিল। একদম ঠিক, প্রেম ভালোবাসা এর সঙ্গে সমাজের কি সম্পর্ক? ঠিক আছে ঠিক আছে, কিন্তু অয়ন ব্যাপারটা তোর ফ্যামিলি যদি না মানে? কি করবো, স্মৃতিকে ছেড়ে চলে যাবো? স্মৃতি কি রাজি? এটাই জানি না। মানে তুই এখনো স্মৃতিকে প্রপোজই করিসনি আর মনে মনে এত কিছু ভেবে নিয়েছিস? তুই তো কবি রে, মহাকবি। তুই থাম না, তুই স্মৃতিকে কিছু জানাসনি এখনো? ভালোবাসা জানাতে কি প্রপোজটাই সবচেয়ে বড়? কি মুশকিল, তাহলে স্মৃতি জানবে কি করে? সে কথা তুই বুঝলে তো মিটেই যেত। মাথার ভিতর স্বপ্ন নয়, প্রেম নয়, একটা বোধ কাজ করে। ব্যাস, সব মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। তবু অয়ন, আই থিঙ্ক তোর ব্যাপারটা ভালো করে ভাবা উচিত। স্মৃতি অনেক কঠিন লড়াই লড়ছে অয়ন, আমার মনে হয় ওর পাশে দাঁড়াতে গেলে সেই লড়াইটা কিন্তু তোকেও লড়তে হবে। সবকিছুই লড়াই করে জিততে হয়, কোন লড়াইতে জিত হয় কোন লড়াইতে হার, এই লড়াইটা আমাকে জিততেই হবে। কি বলছো? গানটা বন্ধ করলে কেন? সব বন্ধ করে দেব, তোমার কোনো আবদারই আর শুনবো না। কি দরকার ছিল অত রাত অবধি ওই ক্যাম্পফায়ারের থেকে জ্বর বাঁধানোর? দেখি আমি কিন্তু বেশ শান্তিতে আছি। শান্তি কেন? ওই যে সেদিন ওই ছেলেটিকে তোমাদের সব ঘটনা বলতে পেরে বেশ স্বস্তি পেয়েছি। তা বলে ডেকে জ্বর আনতে হবে? আমাকে নিয়ে তোমার বড় চিন্তা, তাই না?
তবু যদি খোকা দেখতে পারত, আমার এক এক সময় বড় ভয় হয় খোকা আবার ফিরবে তো? ফিরবে বাবা, ফিরবে, ওকে তো ফিরতেই হবে। আর কিছু না হোক তোমার জন্য তো ওকে। তুমি মুখে কিছু না বললে কি আমি কিছুই বুঝতে পারিনি অয়ন? তাহলে চুপ করে থাকো কেন? ভালোবাসলেই কি বিয়ে করতে হয়? শেষের কবিতার মতো বলবে, ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে বেশি জানতো। যদি তাই বল, আমি তোমাকে সম্পূর্ণরূপে পেতে চাই। আমি তোমার থেকে বয়সে বড় হব, কিন্তু ভালোবাসায় কি বয়সটা সবচেয়ে বড় কথা? সমাজের বাধা হয়তো পেরোতে পারবো, কিন্তু বাবা জানতে পারবে চরিত্র আর বেঁচে নেই, আমি তখন বাবাকে আর বাঁচাতে পারব না। বেশ, আমি অপেক্ষা করব। কতদিন? যদি বলি আজীবন, রাজি? চার বছর গড়িয়ে গেছে, বন্ধুবান্ধবদের সঙ্গে সেভাবে তেমন যোগাযোগ নেই। তবে শুনেছি রায়া সৌভিককে বিয়ে করেছে, পৃথা অনিকেতের ভালোবাসার সম্পর্ক আজও আছে, তবে শ্রেয়া আর কাজী কোথায় যেন হারিয়ে গেছে। আজ আমি বেশ ভদ্রসভ্য চাকুরে, স্মৃতির কথা বাড়িতে বলাতে পাগল আখ্যা পেয়েছি। তাই নিত্য নতুন মনোমতন মেয়ের খোঁজে আজ মা বাবা দিদিরা সত্যি দিশেহারা। কিন্তু ওরাও জানে আমি ওদের ঠিক করা এ বিয়েও করব না, আমি অপেক্ষা করব স্মৃতির জন্য, আমার সত্যিকারের ভালোবাসাকে পাবার জন্য। নিজেকে বহুবার প্রশ্ন করেছি, আমি কি সত্যি স্মৃতিকে ভালোবাসি, নাকি স্মৃতির আত্মত্যাগকে, নাকি স্মৃতির ওই শরীরকে? উত্তর পাইনি, শুধু বারবার একটাই কথা ঘুরপাক খায় মাথার ভিতরে, স্বপ্ন নয়, প্রেম নয়, কোনো এক বোধ কাজ করে। তোমার আমার জন্য